হ্যাঁ শুকুর ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আপনি হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ শুকুর ভাই ভাই হ্যাঁ আরে রাখবে না কথাটা কয়ে লই হ্যাঁ শুকুর ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আপনি পাঠাই দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই বেটা দেখব লাগছে ফোনে কথা কইতাছি তুই একটু দাঁড়াবি তো ক কি হইছে ভাই আপনি এই কোনায় দাঁড়া রইছেন আড়ার ওই সাইডে তো বিশাল সাইডের গরু উঠছে গরুটা পুরো ভাই একবার আপনার লগে যাইবো বিশাল সেজের ঘর না কয় মন মাংস হইব ঘরতে ভাই কম বিশ পঁচিশ মন তো হইবই বিশ পঁচিশ মন হইব তুই দাম গরু না ভাই দাম করি না আমি গ্যাস এবার কিন্তু তোর কথা আমি গরু কিনছিলাম পরে দেখি হাসানের তো আমার গরু এক দূর ছোট হয়ে রয়েছে না ভাই এবার হইব না হাসানে তো খবরই পাই নাই হাটে বড় গরু উঠছে তো লজাই দেহাই ভাই চলেন দেখে দেখে বুঝ হয় ভাই এটা তো বাসুর ওই সাইডে তো হাতির লাইন গরু দেখে সেটা বাসুর লাগে তো ভাই ওই সাইড হাতির মতন ওই সাইডে হাতি উঠছে হাতির মতন হাতির কাছে যাই ভাই এদিক এদিকে

গেছ সবসর গরু কিনছিল নাও ল্যা না কত বড় করে গরু কিনছ ঠিক আছে সানাই তোমারে কইছে আমি আড়ে গরু কিনব কি করব এটাতে কি আমাগো গার পিছে পিছে দে দেখছ না কে তুই আমার ফলো করস বেশি কথা কই না ভাই এবারে হাতে কিন বাড়াতি হাসাইলিরে তোর খানসাব গেছ সবসর গরু কিনছিল কিন নাম এলাকা মাইকিং করে বেড়াইছে যে বাজারে সবচেয়ে বড় গরু কিনছে কুরবানির দিন হুজুর জব করতে তো নাইছে আমার গরুর পাশে নিয়াত করে গরু বানছিলি দেহি কি

গরু খosztই ভাই এবার হাতি কিনে দেয় ভাই এবার হাতি কি দেয় ভাই ওই যা এই যে হাতি এইটা বড় গরু हां এটা তো হাতির মতনই লাগে রে আপনি না গরু ঠিক আছে এবার তো দেখছ বড় গরুই দেখছ তো ব্যাপারি কো ডাক দে ব্যাপারিরে জিগাই কয় টাকা চায় এই গরু গান গরু আমার গরু কি ঠিক মতো দাঁতছে চাচ্ছে নাকি আবার হ্যাঁ দাঁতছে তা এখন দাম কি চাইতেছো বললো দেখি তুমি আমার চিনো না এই এলাকায় জিজ্ঞেস করবা খান কাটা আমি এই এলাকার খান সাপ প্রতি বছর এই এলাকায় সবচেয়ে বড় গরু আমি দেই তুমি জিজ্ঞেস করবা এখন কত চাইতেছো বলো কত হলে মারবা তুমি বলো কি রে গরু এটা ঠিক আছে না এটা ঠিক আছে ভাই আচ্ছা তাহলে তুই এক কাজ কর গরুটা নিয়া চোরাস্তর বড় বাইন তুমি একটা গলার সাইনবোর্ড লাগিয়ে দিবি গরু বারো লক্ষ টাকাটা কিনছি ঠিক আছে বলছে একটা পিক আপ যা ঠিক আছে ভাই যেতে

ইমাম সাহেব দেখেন গরুটা কিনছি হাতির মতো দেখতে গরুটা হ্যাঁ গরুটা তো মাসাল্লাহ খুব সুন্দর দাম নিল কত ইমাম সাহেব বারো লক্ষ টাকা নিছে গরুটা বারো লক্ষ টাকা না গরুটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আরে ইমাম সাহেব আমি যে বড় গরু কুরবানি দিতে চাই এটা তো অনেকে চায় না গা বুঝেন নাই তো ইমাম সাহেব গরুটা চৌরাস্তার বান্ধ থাকবো ঈদের পরে নামাজ পড়ার সকাল সকালে আমার গরু জবা করে দিবেন খান সাহেব গরুটা তো জবা দিমু কিন্তু অত্যন্ত দুঃখের সাথে কইতেছি খান সাহেব এবার আপনার গরুটা আমি জব দিতে পারবো না এই মেয়ে আপনি এটা কি করেন আপনি আমার গরু জব দিবেন পারবেন না আমার মসজিদে নামাজ পড়ে আপনি আমার গরু জব দিবেন না এটা আপনি কি করেন আমি বেতন দেই না আপনারা কি বড় হাত দিয়ে কিন্তু আজিমাম সাহেব তো আর গরু দিব না ইমাম সাহেব আমি এর চেয়ে বড় গরু কিনমু ঠিক আছে সকালবেলা ঈদের নামাজ পড়ে আগে আমার গরুটা জব দিবেন আমি কিন্তু ইমাম সাহেব বেতন দেই হাসান ভাই এই বছর আপনার গরু আমি জবাই করতে পারবো না ইমাম সাপ এবার তর গরু জব দিব নাগা জব দিব না মানে কি কারণ কন আসলে ভাই বিষয়টা হলো কুরবানিটা হলো আল্লাহর হুকুম এটা পালন করতে হবে হ্যাকমতের সহিত একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য কিন্তু গত কয়েক বছর যাবৎ আপনারা দুইজন এলাকার মধ্যে এটাকে একটা প্রতিযোগিতা বানায় ফেলছেন কে কার চেয়ে গরু কুরবানি দিবেন এলাকায় চৌরাস্তার মধ্যে গরু বাইন্দা রাখবেন মানুষজনরে দেখাবেন এইটা তো লোক দেখানো বিষয় হয়ে গেল আর লোক দেখানো কুরবানি তো ভাই এটা হয় না সুতরাং আল্লাহকে খুশি করতে হলে এই প্রতিযোগিতা তো আপনাদেরকে বন্ধ করতে হবে ভাই আর যদি এই প্রতিযোগিতা আপনারা বন্ধ না করেন তাইলে ভাই আপনাদের গরু আমার পক্ষে জবাই করা সম্ভব না এই কারণে আমি অত্যন্ত দুঃখিত ভাই আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন